দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বামেরা এবার জোরালো ভোট প্রচার এর মধ্যেই রীতিমতো শুরু করে দিচ্ছেন কেননা ত্রিপুরার দুটি লোকসভা আসনে এবার জনজাতি ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার একটা আহ্বান জানাচ্ছে বামপন্থীরা উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে এবার শাসক বনাম বিরোধীদের যে লড়াই বিধানসভা নির্বাচনে নিরিখে দেখা গিয়েছিল যে বিরোধী ভোট ভাগ বসিয়ে ক্ষমতা এসেছিল বিজেপি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি দশ হাজার তিনশো তেইশে চাকুরি নিয়েও তিনি সরব হয়েছেন গতকালকে বামেদের যে রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই ঘরে ঘরে এবার বামপন্থীরা প্রত্যেক ভোটারের বাড়ি যাওয়ার জন্য একটা আহ্বান সেটা মাত্র তো দুটি লোকসভা আসন এই দুটি আসনে কি শাসক দল বিজেপি ক্ষমতায় জয়ী হয়েছে তাদের কি হারাতে পারবে পুরোপুরি কিন্তু জনজাতি ভোটারদের ওপর নির্ভরশীল হতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি একজন জনজাতি এলাকার বিধায়ক জনজাতি ভোটারদের ওপর কিন্তু একটা বাস্তবে নির্ভরশীল করতে পারে কেননা জনজাতি ভোটাররাই এবার কি বামপন্থীদের ওপর কি ভরসা রাখবে এক দশক বামপন্থীরা ক্ষমতায় পঁচিশ বছর ছিলেন উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় দু হাজার আঠারোতে পালাবদল ঘটেছিল এই যে প্রতিশ্রুতি ঘরে ঘরে চাকুরি সেটা বাস্তবে কি সঠিক হয়েছে ডাবল ইঞ্জিন সরকারকে তীব্র কটাক্ষ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন এই নির্বাচন কতটা বাস্তবে প্রভাব ফেলতে পারবে শাসক বিরোধী দল হিসেবে এটা এখন দেখার বিষয় রয়েছে পূর্ব ত্রিপুরা ও পশ্চিম ত্রিপুরা এই দুটি লোকসভা আসনই শাসক দলের দাপটে রয়েছে শেষ পর্যন্ত এবার বিজেপিকে হারার লক্ষ্য ডাক কিন্তু বিরোধীরা তবে এবার প্রদ্যুৎ কিশোর দেববর্মণের দল আমরা দেখেছিলাম তিনি আলাদা করে লড়াই করে মেন ফ্যাক্টর হয়ে বিরোধী দল হিসেবে উঠে এসেছেন ত্রিপুরা রাজ্যের মাটির মসনদ দখলের পথে কিন্তু এডিসি নির্বাচন কেন করছে না বিজেপি এটা এখন জানতে চাই বামপন্থীরা দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সমহীমায় কতটা প্রভাব পড়বে সিপিআইএমের এটা এখন দেখার বিষয় রয়েছে বলে মনে করানো হয় হ্যাঁ দু হাজার যে লোকসভা নির্বাচন এই নির্বাচনের সময়সীমাটা বামেদেরকে কাজে লাগানোর চেষ্টা শেষ পর্যন্ত কতটা উজ্জীবিত হবে বামপন্থী নেতাকর্মীরা দলীয় নিচুতলার কর্মীদের কি বার্তা আছে। কিন্তু ত্রিপুরাতে সেই রকম প্রভাব কিন্তু বাম যুবদের সংগঠন বাড়ছে তবে যারা দায়িত্বশীল প্রভাবী নেতাদের কিন্তু সেই রকম তর্জ্য দেখা যাচ্ছে না বলে এমনটাই কিছু অংশের বামপন্থীদের কটাক্ষ করছে কেননা এসএফআই ও ডিআইএফআই এই যুব সংগঠন গতকালকে যে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে জিতেন্দ্র চৌধুরীরা উপস্থিত ছিলেন বিশেষ করে রাজ্য রাজনীতির সমীকরণ বুথফের সমীক্ষাও কী বলতে পারে উত্তর পূর্বের কিন্তু জনজাতি ভোটাররা একটা মেন ফ্যাক্টর তাহলে বামেদের যে সবে এই সমাবেশের প্রভাব কতটা দেখা যেতে পারে তাহলে দর্শক বন্ধুদের কাছে আমরা জানাবো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লোকসভা নির্বাচনী সময়সীমা প্রস্তুতি নিচ্ছে বামপন্থীরা লোকসভা ভোটের দিনক্ষণ এখনও পর্যন্ত নির্বাচন কমিশন ঘোষণা করেননি জাতীয় নির্বাচন কমিশনের উপর পুরোপুরি নির্ভরশীল হতে পারে উত্তর পূর্ব রাজ্যের দুটি লোকসভা আসনের ক্ষেত্রে তবে পাহাড় ও সমতলের ভোটার বা জনগণ কোন দিকে রায় দেয় তাদের উপর কিন্তু একটা ভালো প্রভাব পড় পড়ার একটা সম্ভাবনা বেশি থাকে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনের এই নির্বাচনকে সামনে রেখেই দ্রুত গতিবেগে বামেদের যে একটা আওয়াজ সেটা কতটা ফেলতে পারবে শাসক বন্যাম বিজেপির মধ্যে যে লড়াই এটা এখন দেখার বিষয় বেকার যুবদের সাথে বামেদের যে লড়াই প্রতিবাদ প্রতিরোধ সেটা কিন্তু বাস্তবে কতটা উজ্জীবিত হবে বামেদের প্রতিবাদ অর্থাৎ দশ হাজার তিনশো তেইশে চাকুরি দিতে হবে রেকার মজুরি বৃদ্ধি বাড়াতে হবে আইনের শাসন সঠিক মর্যাদা দিয়ে প্রশাসনকে নিরপেক্ষতাভাবে কাজ করতে হবে এই দাবিতে বামেদের ত্রিপুরা রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিবাদে ঝাঁঝানো হচ্ছে বামেদের একসময় এই সমহিমায় যে স্লোগান সেই স্লোগানের রীতিমতো তাদের চারটা দাবি প্রথম দাবি বামেদের শ্রমিকের মজুরি বাড়াতে হবে দ্বিতীয় দাবি রাজ্যে বাইক বাহিনী চলছে সেটাকে নিয়ম মানে সেটাকে পুলিশের আওতাতে এনে দোষীদের সাজা ঘোষণা করতে হবে জেল দিতে হবে তৃতীয় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই চতুর্থ রাজ্যে ভোট হলে ছাপ্পার উপর নির্ভরশীল করে এই দাবি নিয়ে এবং দশ হাজার তিনশো তেইশে চাকুরি বিভিন্ন ইস্যু নিয়েও কিন্তু বাংলাদেশের প্রতিবাদে জোরানো হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের বুটফের সমীক্ষাতে বামেরা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে জিততে পারে বলে এমনটাই সমীক্ষক মহল একটা মনে করছে সম্ভবত কেননা না পূর্ব ত্রিপুরার জনজাতি ভোটারদের মেন প্রভাব ফেলতে পারবেন সিপিআইএম নেতা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী এটা এখন দেখার বিষয় রয়েছে বলে মনে করানো হচ্ছে রাজ্যবাসীর দূরগুলায় ব্যাপক অংশের প্রভাব বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরলাম উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় অর্থাৎ বেকার যুবদের স্বার্থে বামেদের যে জৈবনের ঢল সেটাই তাদের কিন্তু একটা প্রতিবাদ প্রতিরোধ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি শাসক দলকে কটাক্ষ করেছেন এবং বুথ ফের সমীক্ষাতে বলছে পুরোপুরি ভোটারদের ওপর কিন্তু নির্ভরশীল করবে জনজাতি ভোটারদের ওপর একটা প্রভাব বিস্তারিত হয়ে একটা প্রভাব পড়তে পারে এবং সেই জনজাতি ভোটাররা কোন দলকে ভোট দেবে তাদের উপর কিন্তু একটা নির্ভরশীল কিন্তু ত্রিপুরা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠান্ডা সুনির্দিষ্ট বজায় রাখতে হবে এই দাবি বা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই বিষয়বস্তুটা নিয়ে তিনি তুলে ধরেছেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি উত্তর পূর্ব রাজ্যের ত্রিপুরাতে যে বুথফের সমীক্ষা ইঙ্গিতে বামেরা একটি আসন যে জন্য আপ্রাণ চেষ্টা করছে উত্তর পূর্ব রাজ্যে এখন